বিশ্বমন্দায় দুর্ভিক্ষের পদধ্বনিতে যে যার অবস্থান থেকে অবদান রাখুক, এ আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত দেশে মূল্যস্ফীতি হলেও বাংলাদেশের অর্থনীতি গতিশীল ও চলমান আছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমনের রিপোর্টে বিস্তারিত। ঢাকা সেনানিবাসের শিখা নির্মাণে মুক্তিযুদ্ধের শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনে শুরু হয় সশস্ত্র বাহিনী দিবসের আনুষ্ঠানিকতা। আর্মি মাল্টিপারপাস হলে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের দেওয়া হয় সংবর্ধনা। সেনাকুঞ্জে সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে মানুষের কল্যাণে নিয়োজিত সশস্ত্র বাহিনীকে জনগণের বাহিনী হিসেবে অভিহিত করেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, আমি কোট করছি, বাংলাদেশ সেনাবাহিনী হবে জনগণের বাহিনী তথা পিপলস আর্মি। আমি বিশ্বাস করি সত্যি আমাদের সেনাবাহিনী এখন পিপলস আর্মি, কারণ দুর্যোগে অথবা যে কোনো দুর্ঘটনায় আমাদের সশস্ত্র বাহিনী মানুষের পাশে দাঁড়ায়। বঙ্গবন্ধুর দেওয়া পররাষ্ট্রনীতি তুলে ধরে বলেন, সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে দেশের উন্নয়ন করে যাচ্ছে সরকার। আমরা কারোর সাথে যুদ্ধ করব না, আমরা শান্তি চাই, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে এই নীতি শিখিয়েছেন এবং আমরা সরকারে আসার পরে, বিশেষ করে আওয়ামী লীগ সরকারে আসার পরে আমি বলতে পারি যে আমরা কিন্তু সেই নীতিতে অটল থেকে পৃথিবীর সব দেশে সঙ্গে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই আমাদের দেশের সাধারণ মানুষ আর্থসামাজিক উন্নয়নের কাজ আমরা করে যাচ্ছি, তার শুভফল দেশে মানুষ পাচ্ছে। দেশকে দুর্ভিক্ষের হাত থেকে রক্ষায় যত দাম দিয়েই হোক খাদ্য আমদানি করে সরকার জনগণের পাশে থাকবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী। প্রতিটি জিনিসের মূল্য কয়েক গুণ বেড়ে গেছে, পরিবহন মূল্য তার থেকে বেশি, তারপরে আমরা চেষ্টা করে যাচ্ছি যে যতদূর সম্ভব আমাদের দেশের মানুষের জন্য কষ্ট না হয় তার জন্য যথাযথভাবে সেগুলি যেখান থেকে পাচ্ছি যত দাম দিয়ে হোক আমরা করার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলেই দোয়া করেন যেন এই বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা এবং সারা বিশ্বে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে, বাংলাদেশকে যেন আমরা তার থেকে মুক্ত রাখতে পারি। পরে বাহিনীর সদস্য ও অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন সরকার প্রধান। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।